প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি অমৃতা দাস, সহকারী শিক্ষক, সেন্ট জোসেফ স্কুল, গণেশতলা, দিনাজপুর। আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর রসায়ন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে তৃতীয় অধ্যায়ে পদার্থের গঠন থেকে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে প্রতীক নিয়ে আলোচনা করব। আর প্রতীক কিসের হয়? মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থের প্রতীক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে মৌলিক পদার্থ কি সেটা একবার আমরা জেনে আসি। আমরা পূর্বেও জেনেছি, তারপরও আরেকবার জেনে নিই যে যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ বা উপাদান পাওয়া যাবে না, সেটাই হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে কি বুঝতে পারতেছি আমরা? মৌলিক পদার্থের মধ্যে শুধুমাত্র একটি উপাদানই থাকবে। তাহলে মৌলের প্রতীক, মৌলের প্রতীকটা কি? যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তাহলে মৌলের নামটা কি হতে পারে? ইংরেজিও হতে পারে, আবার ল্যাটিনও হতে পারে। যেহেতু আমরা রসায়নের মৌলগুলোর সম্পর্কে জানবো চতুর্থ অধ্যায়ে, আর মৌলের প্রতীকগুলো সর্বজন স্বীকৃত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান, সেহেতু সেগুলো হয় ইংরেজি নাম দেওয়া আছে আর না হলে ল্যাটিন নাম দেওয়া আছে। তবে যদি সবগুলো বড় বড় নাম আমরা ব্যবহার করি, আমাদের ব্যবহার করতে অসুবিধা হবে। সেই জন্য কী করা হয়, এই ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত আকারে তাদের নামগুলোকে ব্যবহার করা হয়। যেমন আমাদেরও নাম আছে না, যেমন রোহিত, করিম, মিনা, বা আমার নামে দেখো অমৃতা, তাহলে আমাদের নিজস্ব কিন্তু এই নামের সাহায্যে আমরা পরিচিত হতে পারি। সেইরকম মৌলের প্রতীকের মাধ্যমে কোন মৌল কোনটা শুধুমাত্র একটা চিহ্ন দেখেই আমরা বুঝতে পারব। তাহলে দেখো আমি এখানে কয়েকটা নাম লিখে রেখেছি। হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে তার শুধু এইচটা বসে, হাইড্রোজেন এইচ, শুধুমাত্র এইচ হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। এরপরে দেখো অক্সিজেন, তাহলে অক্সিজেনের প্রতীকটা কি আসে? শুধুমাত্র ও, শুধুমাত্র অক্সিজেনের প্রতীক ও। এরপরে আছে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের জন্য নাইট্রোজেনের প্রতীক হচ্ছে শুধুমাত্র বড় হাতের এন। তাহলে হাইড্রোজেনের জন্য এইচ, অক্সিজেনের জন্য ও, নাইট্রোজেনের জন্য এন। এখন তোমরা চিন্তা করতে পারো যে শুধুমাত্র বড় অক্ষরগুলোই কেন হচ্ছে। তাহলে ল্যাটিন নাম বা ইংরেজি নামের মৌলের প্রতীকগুলো প্রকাশ করার জন্য তিনটি নীতি বা সূত্র আছে। সেগুলো কি? যে ইংরেজি বা ল্যাটিন নামের যে শব্দটা থাকবে তার প্রথম অক্ষরটাই ব্যবহার করতে হবে, সেটা ইংরেজি নাম হোক বা ল্যাটিন নামই হোক না কেন। তাহলে হাইড্রোজেনের প্রথম অক্ষর আছে এইচ, হাইড্রোজেনের প্রথম অক্ষর এইচ, এইচের জন্য হাইড্রোজেনের সঙ্গে শুধুমাত্র এইচ ব্যবহার করা হয়। আবার অক্সিজেনের জন্য অক্ষরের প্রথমটা হচ্ছে বড় হাতে ও, সেই জন্য তার সঙ্গে প্রতীক হিসেবে ও ব্যবহার করা হচ্ছে। আবার নাইট্রোজেনের জন্য কিন্তু তাই, এন দিয়ে শুরু, সেই জন্য নাইট্রোজেনের জন্য সঙ্গে প্রতীক এন ব্যবহার করা হয়। দেখো এগুলো কিন্তু শুধু এন, ও বা এইচ, যদি একই সংখ্যক বা একই অক্ষর বারবার চলে আসে তখন আমরা কী করবো? শুধু ও দিয়ে, শুধু এস দিয়ে বা শুধু এন দিয়ে সবগুলোকে তো প্রকাশ করা যাবে না। সেই জন্য দ্বিতীয় সূত্রটা কী হচ্ছে, যদি কোনো মৌলের নাম, যদি কোনো মৌলের নামের প্রথম অক্ষর একই হয়, যেমন দেখো এখানে ক্যালসিয়ামেরও সি আছে আবার কোবাল্টেরও সি আছে, দুইটাই কিন্তু সি। এখানে যদি আমি শুধু সি লিখে দিই, শুধু সি, কোবাল্টেরও শুধু সি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে এখানে কোবাল্ট হবে না ক্যালসিয়াম হবে। আবার আমরা কার্বন, কার্বনের সঙ্গে তো কিন্তু বা প্রতীকও কিন্তু জানি সি হয়, তাহলে আমাদের কী হয়ে যাবে, আমরা সহজে কিন্তু বুঝতে পারবো না যে আমাদেরকে কোনটা লিখতে হবে বা কোন মৌল নিয়ে আমরা কাজ করবো। সেই জন্য কী করা হয়, প্রথমে বড় অক্ষরটা প্রথমে লেখা হবে, তার সাথে যদি পরের কোনো অক্ষর না মিলে সেই অক্ষরটা লেখা হয়। যেমন ক্যালসিয়ামের এখানে আছে এ, তাহলে সি এর সাথে হবে এ। আবার কোবাল্টের পাশে আছে ও, সি ও, দেখো তাহলে ও, আর এখানে আছে এ, এর মধ্যে কিন্তু আর অক্ষর যদিও থাকে সেটা কিন্তু আমরা আর নিব না। তাহলে
তাহলে শুধুমাত্র যে একটা অক্ষর দিয়েই প্রতীক ব্যবহার করা হয় সেটা কিন্তু না, পরপর দুটি অক্ষর বা পরের অক্ষর বাদ দিয়ে যেই অক্ষরটা অন্য শব্দের অক্ষরের সাথে মিলে না সেটা নিয়েও কিন্তু আমরা প্রতীক ব্যবহার করতে পারবো। তাহলে আর ক্যালসিয়াম কোবাল বা কার্বনের মধ্যে কিন্তু কোনো সমস্যা থাকবে না, শুধুমাত্র সিএ বা সিও দেখে আমরা বুঝতে পারবো যে সিএ থাকলে ক্যালসিয়াম বা সিও থাকলে কোবাল, এগুলো গেল কি ইংরেজি নামের ক্ষেত্রে। তাহলে এরপরে কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে ল্যাটিন নাম, কোনো কোনো মৌলের প্রতীক আবার ল্যাটিন নামের অক্ষরও ব্যবহৃত হয়ে থাকে। তাহলে মৌলের প্রতীকটা কি জানলাম আমরা, যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে প্রতীক, যেমন হাইড্রোজেনের সামনের অক্ষর এইচ, অক্সিজেনের সামনের অক্ষর ও, নাইট্রোজেনের সামনের অক্ষর এন। আবার যখন একাধিক বর্ণ বা একাধিক নাম একই চিহ্ন বিশিষ্ট আসবে তখন তাদের মধ্যে থেকে কি নিতে হবে, প্রথমের অক্ষরটা একই থাকবে, পরের শব্দ বা অক্ষরগুলো থেকে যেটা মিলবে না সেই অক্ষরটা নিয়ে প্রকাশ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার তোমাদের সাথে পরের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।